আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখতে পারছেন আমার হাতে স্যান্ডেলের মতন একটা জিনিস দেখা গেতেছে, কিন্তু এটা স্যান্ডেল বানানোর মেশিন। এক কথায় বলতে গেলে দেখতে পারছেন আমার সামনে একটা শীট আছে, আর এই শীটটা মানে মেশিনে দিয়া এই ডায়ো দিয়ে কিন্তু স্যান্ডেল বানানো হয়। বন্ধুরা দেখতে পারছেন আমার সামনে একটা মেশিন আছে, আর এই মেশিনটা দিয়ে কিন্তু স্যান্ডেল বানানো হয়। যাই হোক, মেশিনের কারিগর কিন্তু এই জায়গায় আছে। তো ভাই আসেন। তো ভাই একটা স্যান্ডেল আগে আমার করে বানাইয়া দেখান কিভাবে বানায়। আচ্ছা, দেখেন বন্ধুরা 2 সেকেন্ডের ভিতরে কিন্তু চপ্পল রেডি। দেখেন বন্ধুরা 2টা স্যান্ডেল হয়ে গেল। মানে এর মধ্যে কিছু কাম বাকি আছে, 50% কাম হয়েছে। এখন ফিতা লাগান লাগবো, তারপরে লেবেল করা লাগবো, সবকিছু দেখাইতেছি একের পরে। দেখেন আমগো স্যান্ডেল কাটিং হয়ে গেছে গা, এখন রইলো আমগো ফুটা করার আর সাইড পলিশ করার। দেখবেন কেমনে করি। বহুত সহজ করার, কোনো প্রবলেম নাই, বাড়ির থাকা মহিলাও করতে পারে। এমনি হয়ে গেছে, আমাকে ফুটা গ্রুপিং করা হয়ে গেছে গা। এখন আমি অন্যটা করে নেই একলগে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি কি গ্রুপিংটা করে নিলাম। এখন আমরা সাইডটা পলিশ করব। অতি সহজে সুন্দরভাবে আপনারা পলিশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাইড পলিশ হয়ে গেছে, গ্রুপিং করা হয়ে গেছে। এখন রইলো খালি ফিতাটা লাগামো। ঠিক আছে, ফিতা লাগাতে বহুত সহজ, আরামসে ঢুকাই দেন হুকটা, ফিতাটা দিয়া ঘুরে ঘুরে টান দেন। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, দেখেন একদম সেন্ট্রাল কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা বলতে গেলে এখানে 90% কাম কিন্তু হয়ে গেছে। এখন খানি 10% কাম বাকি রয়েছে, যে বেচার জন্য, মার্কেটে এটা সেল করার জন্য এই জায়গায় কিছু লেবেল লাগান লাগবো। এখন এটা এইখানে কাজ হওয়ার পরে আমাদের নেক্সট কাজ হলো এটার উপরে একটা সিলিকন পলিশ পাওয়া যায়, ওই পলিশটা মারতে লাগবো। মারার সাথে সাথে বস্তুটা একদম চকচকা নতুনের মতো অনুভব হবো, আর একটা স্যান্ট মারবো আর কি, ওইটা দেখলেই মানে নতুন নতুন ভাব হবো। তার জন্য এরকম থাকে আমাদের কাছে পলিথিন, এটাও আমাদের এখান থেকেই হয়ে যাবে। পলিথিন থাকবো, পলিথিনের পরে থাকবো এরকম MRP স্টিকার। এই যে দেখতে পারেন MRP স্টিকার, ঠিক আছে। এই MRP স্টিকার একটা করে উঠাইবেন, এইখানে মাইরে দিবেন, আমার স্টিকার উঠাইবেন, এরকম করে মাইরা দিলেন। ঠিক আছে, তো আমাদের স্যান্ডেলও করলাম, MRP স্টিকার করলাম, পলিথিন আছে, পলিথিনে আমরা এরকম করে ভরাইমো। ভরে এই যে ডাব্বাও আমাদের কাছে পাওয়া যাবেন, বক্স লাগে কি লাগে সব পাওয়া যাবেন। দিয়া পলিথিনে ভরাইয়া আমি শর্টকাট করে দেখাইতেছি আর কি, দিয়া পলিথিনে ভরে এই যে বেচার জন্য রেডি। এই চপ্পলটা বানাইতে খরচ কত হবে? এই চপ্পলটা এটা বানাইলাম আমরা লেডিসের চপ্পল, লেডিসের চপ্পল এক জোড়া চপ্পল বানাইতে মোটামুটি 40-45 টাকা পর্যন্ত খরচা আছে। মার্কেটে সেল আছে 100-110 টাকা, 50% লাভ। হ্যাঁ, 50% লাভে কাজ করতে পারবো। আর দ্বিতীয়ত হলে যেটা জেন্সের চপ্পল, জেন্সের চপ্পল 50-60% বা 65% যাইতে পারে ম্যাটেরিয়ালের কোয়ালিটি অনুযায়ী। তো ওইটা মোটামুটি মার্কেটে 120-130 পর্যন্ত সেল করতে পারে। দেখলেন আমার কাছে কিন্তু কয়েকটা টাইপের মেশিন আছে, খালি একটা টাইপের মেশিন না, যার বাজেট। এই যে এই মেশিনটা যে দেখলেন, এই মেশিনটা যে দেখলেন, এটা হলো মিনি হাইড্রোলিক মেশিন। এটা অটোমেটিকও বলতে পারেন, মিনি হাইড্রোলিকও বলতে পারেন। এই মেশিনটা যদি কেউ কিনতে চায়, এর সাথে পুরো সেট আপটাই থাকবো, ডাই থাকবো, গ্রাইন্ডার থাকবো, ফিতা লাগায় না হুকটা থাকবো, সব থাকবো, সব দিয়ে এই মেশিনটার দাম হইব যায় 75,000-75,000 টাকা এই মেশিনের দাম হইব। কারো যদি বাজেট ছোট আছে, বাজেট ছোট আছে তাহলে তারা এইগুলা মেশিন ইউজ করতে পারে। এই যে বিয়ারিং মেশিন ইউজ করতে পারে, 25,000 টাকায় কিনতে পারবো। আরও একটা বিয়ারিং মেশিন আছে, 35,000 টাকায় কিনতে পারবো। স্প্রিং মেশিন আছে, 25,000, 25,000, 35,000, 40,000 এরকমে কিনতে পারবো। আর সাথে আপনার যদি কেউ অল্প কষ্ট কম করতে চায়, এইরকম মিনি হাইড্রোলিক মেশিন নিতে পারে। এটা খুব পাওয়ারফুল মেশিন, খুব ভালো মেশিন, আমি সাজেস্ট করুন। তারপর মাল মেশিন তো আমি দিলাম, মেশিন দিলাম সব, তার কমপ্লিট সেট আপ দিলাম,
মাল কই পাইবো? মাল আমার এখানেই আছে, চলেন আমার সাথে লাইভ, চলেন লাইভ দেখামো মাল লাগে কি লাগে সমস্ত কিছু আমার কাছে পাওয়া যাবে আর কি। আচ্ছা আরেকটা কথা জানার চেষ্টা করবো, আসলে একজন মানুষ যদি আপনার কাছে আসে, হ্যাঁ হ্যাঁ, তো এই অ্যাড্রেসটা আপনি যদি বলে দিতে পারেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দক্ষিণগাঁও গুয়াহাটি, দক্ষিণগাঁও লন্ডন ব্রিজের পাশাপাশি, লন্ডন ব্রিজের পাশাপাশি, আর আমাদের লখরা চারিআলির থেকে খুব নিকটবর্তী আর কি, লখরা চারিআলির থেকে একদম পাশাপাশি আর কি। দেখেন বন্ধুরা, যাবতীয় বস্তু স্যান্ডেল বানানোর জন্য যা যা দরকার সবকিছু কিন্তু আপনারা দাদার কাছে পাবেন। এই শীট পেয়ে যাবেন, এই যে দেখেন লেডিস এর জন্য স্পেশাল শীট আছে, এই যে ফ্লাওয়ার টাইপ শীট আছে দেখতে পাচ্ছেন, এই শীট ফিট যত যা লাগে। এই যে ডায়গুলা একটু দেখায় দেন, হ্যাঁ যাই হোক ওইদিকে দেখাইতেছি, চলেন। এগুলো ডাই চাই লাগে, এগুলো তো মেশিনের লগে সেটের লগে থাকবে আর কি। তাই আমি সবাইকে অনুরোধ জানাইমু আর কি, যে আপনারা যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন ওই নাম্বারে যোগাযোগ করবেন, যার একদম সত্যি করে নেওয়ার ইচ্ছা আছে, আমার কাছে মেশিন ম্যাটেরিয়াল সমস্ত কিছু পাওয়া যাবে, যার নেওয়ার ইচ্ছা আছে আপনারা আসেন, এসে আমার কাছ থেকে কিনেন, কিনে আপনাদের কম পয়সায় আপনাদের ব্যবসাটা শুরু করে দেন আর কি।